বাজে আমরা রওনা দিচ্ছি গোয়ার জন্য এন্ড প্ল্যান হয়েছে সন্ধ্যে 6টায় তাই তো And I'm reading it slow so I can understand it fully. Appreciate my standing go out of this world. Gachir tunnel. I've never in my life ever seen the sky light up like this. I'm far away from Earth and I wanna know if you exist. ঢেউ বাড়বে আমাদের সোজা রাখতে হবে মর্নিং অ্যান্ড আজকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি মানে এখন অনেকও সকাল নয় বাজে হচ্ছে 8:30 মতো আর আজকে পাতা হয় আমাদের রুমের মধ্যে একটা ছোট ব্যাং ঢুকেছিল এইটুকু আমরা ভাবছি রুমটা চেঞ্জ বেরিয়ে গেছে আমি ভাবছি আমরা রুমটা চেঞ্জ করবো এখন যাচ্ছি আমরা সমুদ্রের ধারে মাস্ক আছে বাট মাস্কটা পরার ইচ্ছা করছে না পরতে ইচ্ছা করছে না এখানে কারণ হিউমিডিটি এতটাই আর এখানে তো ডিস্টেন্স মেইনটেইন করে চলছে কারণ খুব একটা তো ক্রাউড না খুব একটা নয় না সকালে ছিল যখন ডিনার টাইমে খুব ক্রাউড হয় যে কারণ বসার জায়গাগুলো সব সবাই বসে একসঙ্গে স্যানিটাইজারও ভুলে আছি রুমে তুমি আসো স্যানিটাইজার তো নিয়ে আসি তাহলে নিয়ে আসো হ্যাঁ আমার ব্যাগে তো আমরা এখন যাব একটু বিচের মধ্যে ঘুরবো ফিরবো একদম ঠান্ডা ঠান্ডা হালকা হালকা রোদ উঠেছে আর তারপরে যাব ব্রেকফাস্ট করতে তো চলো দেখতে থাকো এখন একটু চাটা খেয়ে নিচ্ছি এরপরে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে আমরা আজকে যাব সুইট লেকের দিকে এটা মানে তোমাদের আর কালকেই বলছিলাম যে এই বিচের ধার থেকে একটা পাহাড় আছে পাহাড়টা দিয়ে পাশ দিয়ে ক্রস করলেই সুইট লেক অ্যান্ড তারপরে একটা ট্রেকিংয়েরও রাস্তা আছে তো ভাবছি আজকে ট্রেকিংও করব তো দেখা যাক কতটা কী করতে পারি অ্যান্ড আমরা একটু কনফিউজ আছি রুম মানে চেঞ্জ করবো কি করবো না কারণ এই বাইরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে একটা মানে হ্যাঁ এইগুলো পেতে দেওয়া আছে যার জন্য বসে বসাও যাচ্ছে অ্যান্ড সামনেই জায়গাটা সামনেই বিচ জাস্ট অসাম লাগছে বাইরেটা তো অসামই লাগছে রুমটা বাদই দাও রুমে থাকছিও না বেশি তো এখন আমরা ঠিক করতে পারছি না কী করবো তো দেখা যাক সেটা পরে ভাবা যাবে আগে এনজয় করে নিই
তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এবার আমরা চাটা কমপ্লিট করে একটু ব্রেকফাস্ট করে নিই, দেন বেরিয়ে যেতে হবে, নইলে রোদ উঠে যাবে, রোদ উঠলে আর যাওয়া যাবে না। তো চলো ছেটে ছেটে খাচ্ছে। চলো আমরা রুমটা চেঞ্জ করলাম, আমরা এরকম তালপাতা বলে তো এটা তালপাতা টাইপের রুম নিয়েছি, কারণ এটাতে না চটের চট বলে হ্যাঁ এই টাইপের, বুঝে না তোমরা, কারণ এইটাতে না বাথরুম আর রুমের মানে একটা পার্টিশান আছে, ওই রুমটা যেমন একটা পার্টিশান ছিল না, মনে হচ্ছে যেন বাথরুমের মধ্যেই রুমটা মানে বেডটা রাখা, ওরকম একটা ফিল হচ্ছিলো, তার জন্য আমরা একটু চেঞ্জ করলাম। এটা একদম সামনে, আর এখান থেকে বেরোলেই এই বিচটা তোমরা দেখতেই পাবে, মানে আমরা দেখতেই পাবো। হ্যাঁ অ্যান্ড এখানটা বসে ও কাজও করতে পারবে। আর সব থেকে বড়ো কথা যেটা আমাদের প্রবলেম হচ্ছিলো ওই রুমে, ওয়াইফাই আসছিলো না, তো ওয়াইফাইয়ের জন্যই স্পেশালি এই রুমটা নেওয়া, কারণ সোশ্যাল মানুষজনদের মানে সোশ্যাল মিডিয়াতে যারা বেশিক্ষণ থাকে তাদের জন্য ইম্পসিবল। অ্যান্ড ওনার অফিসের কাজ শুরু হবে, এখন তো ছুটি শুরু হবে, তো তার জন্য এই রুমটা নিয়েছি, তো থাকার জন্য ঠিক আছে, আর আমরা তো বেশিরভাগ বাইরেই থাকবো। আর এটার দাম কিন্তু একটু কম, এটা নিচ্ছে 500 করে, এখানে আগেটা 700 ছিল, যেহেতু ইউ বিলিভ ইট আগেটা যেহেতু পাকা বাড়ি ছিল তার জন্য ওটা 700 ছিল, বাট এটা এখন 500। তো যাই হোক, এখানে একটু বসারও জায়গা আছে সুন্দর করে, তো চলো এখন আমরা যাব এখান থেকে সুইট সুইট কি সুইট লেক সুইট লেকে যাব, সুইট লেক দেন আরাম্বল মাউন্টেন, দেন আরাম্বল মাউন্টেনে কতটা যেতে পারবো আমি জানি না। হ্যাঁ একটু এনার্জি দরকার, কারণ এখানে গরম লাগছে ভীষণ গরম, আর এই রুমটা কিন্তু এটা খুব একটা ঠান্ডা নয়, ওই রুমটা ঠান্ডা ছিল, এটা একটা খুব একটা ঠান্ডা নয়, কারণ এখানে কোনো গাছ নেই, এই জায়গাটায় সামনের দিকটায় যত গাছ, বিকেলবেলার দিক হ্যাঁ বিকেল, আর রাত্রেবেলা পাতা হয় রাত্রেবেলা ফ্যান চালানোর দরকার পড়ছিল না, এতটা ঠান্ডা লাগছিলো। তো এখানে থেকে যাওয়া যাবে এক দু সপ্তাহ, তো বলছে এক্সটেন্ড করবে, কী করবে দেখা যাক। তো চলো এখন তো আপাতত আমরা আরাম্বলের বিচটাকে এক্সপ্লোর করি, তো তোমরা দেখতে থাকো। গাইস আমরা বেরোচ্ছি এবারে ফাইনালি, 12টার মতো বাজে, অ্যান্ড বড্ড গরম, তাই একটা করে টুপি পরেছি, যদিও বাজে লাগছে দেখতে, কিছু করার নেই, বড্ড গরম লাগছে। তো চল যাওয়া যাক, এখন যাব সুইট সুইট লেক সুইট লেক সুইট লেক এখানে এসে মনে টুপি পরতে হবে না, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার তো ওই দূরের মাউন্টেন গুলো দেখে মানে ওই রক্স গুলো এই কায়াকিং করাচ্ছে, তোদেরও মজা খুব।
খুবই কম ক্রাউড, অতটাও ক্রাউড লাগছে না। এন্ড আমরা ওর ওই হাত দিয়ে হেঁটে হেঁটে যাবো সুইট লেকে। বাট সমুদ্রের এইখানটাই ভালো লাগছে বেশ। কখন চান করবো? হ্যাঁ तो क्या हो जाएगा? हाँ तो पानी पीते रहो, मतलब प्यास नहीं लगे फिर भी पीते रहो। एंड एखाने तुम्हारा देखते हो सीढ़ीगुलो, এই সিঁড়িগুলোর এখান থেকে গিয়ে এই পাশ দিয়ে ঘুরে পাহাড়ের ওই পাশে গিয়ে হচ্ছে গিয়ে সুইট লেক। তো চলো স্টার্ট করা যাক। সুইট লেকের পরে আরো একটা অ্যাডভেঞ্চার আছে, সেটা দেখা যাবে পরে। এখন আগে সুইট লেকে গিয়ে আগে দেখি কিরকম, কারণ আমরা যা দেখেছি, আমরা যা দেখেছি যে সুইট লেকটা কিরকম মাস্ট লেগেছিল, মাস্ট মানে ফটোতে গুগলে। তো গিয়ে দেখা যাক কিরকম হয়, তাই তো? চলো। মার্কেট টাইপের, মার্কেটের ভেতর দিয়ে এলাম। আর এখানে হচ্ছে বিচটা, তো চলো যাওয়া যাক। কি সুন্দর লাগছে বিচটা, আর এগুলো সব রেস্টুরেন্ট রাস্তার পাশে। চলে এসেছি এই পাহাড়টা অতিক্রম করে, মানে এটা পাহাড়ের উপর দিয়ে অতিক্রম করিনি, পাশ দিয়ে হেঁটেই। অ্যান্ড এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, পারে আমরা করবো না এবারে। অ্যান্ড এইটা হচ্ছে সুইট লেক, আচ্ছা আই থিঙ্ক এই দিকটা। অ্যান্ড আমরা ভেবেছিলাম এই পাহাড়টাও ট্রেকিং করবো, তাই ধরবো আমি পারবো কিনা। বিশাল বড়ো পাহাড় দেখেই ভয় লাগছে। এই তোমার কেমন লাগছে? এদিকের বিচটাও সুন্দর বলো, এখানে একটু পাথুরে বিচ, এটাও আরম্বল, আরম্বলের আমার সমুদ্রে একটু বেশি ভয় লাগে, পাহাড়ে
অতটাও ভয় লাগেনি। ইয়ে, তো চলো দেখি সুইট লেকটা কোথায়। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। সো আমরা যাচ্ছি সুইট লেকের দিকে। জাস্ট অসাম এই জায়গাটা, কেমন বাটারফ্লাই মতো না, দেখা যাচ্ছে না দূর থেকে। এইটা হলো সুইট লেক, অ্যান্ড এখানে একটু কাঁচরা টাইপের আছে, আই থিঙ্ক ওই দিকটা যেতে হবে, ওইদিকে অনেকটাই লোক আছে। তো চলো তোমাদের ভালো করে দেখাই। তো আমরা এখানে দুটো বেড নিয়েছি, ইচ বেড 50 করে পড়েছে। তো এখন এখানে মোটামুটি বসে থাকবো, তারপরে যাওয়া দেখা যাক। তো চলো দেখতে থাকবো। কিছু ডুবে না। মাংসি একটা
আর একটু কিছু অর্ডার দিয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড় দিয়ে ট্রেকিং করবো, মোটামুটি 20 মিনিট বলেছে লাগে। তো চলো খেয়ে নি, তারপরে যাওয়া যাবে ট্রেকিং। আর আমরা এইখান থেকে হাঁটা হওয়া স্টার্ট করব ওই ওঙ্গের পাশ দিয়ে। চলো যেতে থাকি।